আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। নমস্কার মামা। আরে নমস্কার নমস্কার হরিশ জি। তা কি অনুপমের সঙ্গে দেখা করতে এসেছো বুঝি? আগে না মামা, আপনার সঙ্গেই আমার বিশেষ আলাপ আছে। শুনলাম অনুপমের পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন তবে আপনাকে সাহায্য করতে পারবে। না না, তার আর দরকার হবে না। ওর বাবা মারা যাওয়ার পর তো এই সংসারটা আমি আর দিদি সামাল দিচ্ছি। হ্যাঁ, তুমি বরং দেখো ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করা যায় কি না। ওকে দেখলে মনে হয় অন্নপূর্ণার কোলে ওই গজাননের ছোট ভাইটি, সারাক্ষণ মায়ের চারপাশে ঘোরাঘুরি করার অভ্যেস। সে কি মামা আর তার দোষ, ছেলেবেলা থেকেই তো দেখছি অনুপম মায়ের কোলে কোলেই মানুষ। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি তাহলে ভিতরে যাও, আমি একটু বাজার করে আসি। আর তুমি যাবে না কিন্তু, তোমার সঙ্গে একান্তে কিছু কথা আছে। জি মামা, নমস্কার মামা। নমস্কার। আরে হরিশ, কেমন আছো অনুপম? তোমার কলেজের ছুটি চলছে মনে হয়। ছুটি না হরিশ, এমএ পাস তো চুকিয়ে ফেললাম, সামনে বিশাল ছুটি। যত দূর তাকাই শুধু ছুটিই ধুধু করছে। তাহলে তো বেশ মজা, কোনো কাজ নেই, পরীক্ষা নেই, উমেদারি নেই, আর বাবার অর্থ সম্পদ যা পেয়েছো, চাকরি খোঁজারও কোনো চিন্তা নেই। সেই সাথে নিজের বিশেষ সম্পদ দেখার কোনো চিন্তাও নেই, শিক্ষাও নেই, ইচ্ছাও নেই। থাকার মধ্যে ভেতর আছেন শুধু মা, আর বাইরে আছেন আমার বিজ্ঞ মামা। তা মামা কি পুরোপুরি তোমাদের বাড়িতেই থাকছেন নাকি, এটা জানতাম না তো। হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে তো মামাই একমাত্র আমাদের পরিবারের অভিভাবক আর আমার ভাগ্য দেবতার এজেন্ট। এটা অবশ্য জানি, তবে মামা অতীব চালাক মানুষ বটে। খুব চালাক, এতই চালাক নিজের বিয়েটা পর্যন্ত করতে পারলেন না। তা তুমি না কানপুরে চাকরি করছিলে? তাই তো করছি, কলকাতার জন্য মনটা টানে, তাই কদিনের ছুটি নিয়ে গতকাল এসেছি। তা বন্ধু, বিবাহের কথা কিছু ভেবেছ? মামা হন্যে হয়ে আমার জন্য মেয়ে খোঁজা শুরু করে দিয়েছে। আমাকে বিয়ে দিয়ে বুঝি মামা নিজের ভাবনা শুরু করলো। তাহলে তো তোমার কোনো ভাবনাই নেই, ভালো পাত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে। এই দায়িত্বটা মামা চাইলে আমাকেই দিতে পারতেন। উনি কি বয়সে আমার চাইতে খুব বড়? বড় জোর বছর ছয়েক, অথচ আমাদের সংসারটাকে এমনভাবে শুষে নিয়েছেন যেন ফল্গু নদীর বালি। ওনার আদেশ ছাড়া এই সংসারের এক গুণ্ডুজ রসও কেউ পাবে না। আমাকে কিছু দায়িত্ব দেওয়া কি উচিত নয়? কিসের দায়িত্ব? তোমার বিবাহের? তা তো বটেই, আরও অনেক কিছু। কম তো খুঁজলেন না মামা, টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। বিয়ের আগেই যৌতুক সহ নানা শর্ত টর্ত জুড়ে দিচ্ছেন, শেষে কি হচ্ছে, মেয়ে পক্ষ গোসা হয়ে চলে যাচ্ছে। আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমি সৎ পাত্র, তামাকটুকু পর্যন্ত আমি খাই না, নিতান্তই ভদ্রলোক। তা ঠিক, তবে ভারটা এবার তোমার এই বন্ধুর উপর ছেড়ে দাও না। আমি তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে। বলো কি, তাহলে কথাটা একটু মামার কাছে পেরে দেখো না, বিলম্ব করছো কেন? কোনো বিলম্ব নয় বন্ধু, সেটা বলতেই তো এসেছি। তাহলে চলো ভেতরে, চলো এসো। চলো এসো 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 এসো। প্রণাম মাসিমা, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? অনুপম, তুমি ভিতরে যাও গে, বর্ষের সঙ্গে আমরা একান্তে একটু কথা বলতে চাই। আমি থাকি না মামা,
কি এমন কথা বলবে? যা বাবা, মামা আমার উপরে কথা বলতে নেই। তোর মামা এসব বিষয়ে খুব ভালো বোঝেন। যা। যাচ্ছি। তবে একটা সিদ্ধান্ত কিন্তু আজকেই আছে। দেখলে দিদি, তোমার ছেলে কি বলে গেল? মানে বিয়ের জন্য একেবারে উতলে উঠেছে। বাদ্যে তো ছোট, ও অবুঝ ছেলে। হায় ভগবান, এই অবুজ অবুজ বলে 23টা বছর কেটে গেল, এখনো বলছো অবুজ। তা হরিষ, অনুপমের জন্য একটা সম্বন্ধের কথা বলেছিলাম, তা কদ্দূর কি করলে? জি মাসিমা, কানপুরে তাদের বসবাস। দেখো হরিষ, বিয়ে সম্পর্কে আমার একটা শর্ত আছে। এর আগে অনেকবার বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু ওই শর্তের সঙ্গে মিলেনি, তাই বিয়ে হয়নি। হ্যাঁ, কিন্তু আমি আমার শর্ত থেকে এক চুলও নড়ছি না, বলতে পারো এই আমার প্রতিজ্ঞা। তা শর্তগুলো শুনি মামা। আমার এক নাম্বার শর্ত হচ্ছে, ওই ধনীর কন্যা আমার একেবারে অপছন্দ। মানে আমাদের সম্পত্তি তো আর অভাব নেই, আমি চাচ্ছি মানে যে মেয়ে আমাদের ঘরে আসবে একেবারে মাথা হেট করে আসবে, বুঝেছো? তাই বলে গরিবের মেয়ে তুলে আনতে চান মামা? আরে কি বলছো হরিশ, সেটা আমি চাচ্ছি না। মানে মানে গণের পিতার সম্পদ থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু সেটা আমাদের সম্পদের তুলনায় নিতান্ত কম হবে, বুঝলে? এতে কি লাভ? সুবিধা হচ্ছে মানে ওই মেয়ের উপর আমরা আমাদের প্রভাবটা রাখতে পারবো। মানে ব্যয় হিসাবে আমি এমন একজনকে চাই, মানে ওই গুড়গুড়ির পরিবর্তে ওই বাদায় হুক্কা এই সামান্য তামাক দিলে যেন কোনো নালিশ না খাটে, বুঝেছো? বাহ মামা, আপনি যার কথা বলছেন এই শর্তগুলো তার সাথে একেবারে মিলে যাচ্ছে। আমি যার মেয়ের কথা বলছি তিনি ডাক্তার শম্ভুনাথ সেন, খুব সাধারণ গোছের একজন মানুষ। এককালে তাদের লক্ষ্মীর মঙ্গলগট ভরা থাকলেও তা কমে এলেও এখন নেহায়েত কম নয়। এরপর আমার দুই নাম্বার শর্ত হচ্ছে হরিশ, মানে কন্যাটি হবে তার পিতার একমাত্র কন্যা, বুঝেছো? এতে লাভ? হরিশ, লাভ হচ্ছে ওই কন্যার পিতৃবিয়োগের পর সমস্ত সম্পদের মালিক হবে আমাদের অনুপম। তাছাড়া ওই একাধিক জামাতা আমার একেবারে অপছন্দ, বুঝেছো? মানে পিতৃবিয়োগের পর ওই সম্পদের ভাগাভাগ নিয়ে একেবারে টানা হেঁচড়া, ঝগড়া, বিবাদ, এসব আমার একেবারে অপছন্দ, বুঝেছো? এটা ঠিক বাবা, অনুপমের বাবা বেঁচে থাকতে এই সম্পত্তি নিয়ে কম তো দেখলাম না। তিনি নিজে একজন উকিল হয়ে কত যে মিথ্যে ওকালতি করেছেন তার কোনো ইয়ত্তাই নেই। এই পরিবারের কোনো ঝামেলাই নেই মাসিমা, একমাত্র কন্যার বাবা তিনি, দেশের বংশমর্যাদা রেখে চলা সম্ভব নয় বলে তিনি পশ্চিমে গিয়ে বসবাস করছেন। আর সম্পদ সম্পত্তি যা আছে লক্ষ্মীর মঙ্গল ঘটটি একমাত্র মেয়ের পেছনেই উপুর করে দেবেন, এতে কোনো সন্দেহ। যা বলেছো হরিশ, তোমার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগছে। তা একটু জল খাবার নাও, শুধু কথাই বলে যাচ্ছ, জল খাবারটা নাও, খেতে খেতে কথা বলি। বাহ, লক্ষ্মীর মঙ্গল। তা বাবা হরিশ, সবই তো ঠিক আছে, মেয়ের বয়সটা কত? মাসিমা 15 বছর। 15? 15? কেন মামা, শিক্ষার যুগে বয়স কি কিছু? বরিদান প্রথা কি এই যুগে চলে? না না, ঠিক তা নয়, তা নয়, ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই। আচ্ছা হরিশ, ওই মানে বংশে কোনো দোষ টোষ নেই তো আবার? কোনো দোষ নেই মামা, ভালো পাত্র পাওয়া সহজ কথা নয়, তার উপর এই ধনুক ভাঙা পণ। তাই মেয়ের বাবা মেয়ের জন্য যোগ্য বর খুঁজে পাননি, তাই খালি সবুরই করেছে। জানি শুধু ওই মেয়ের বয়সটি সবুর করতে পারেনি, তাই তো? তা ঠিক মামা, সব শর্ত যখন মিলে যাচ্ছে তখন মেয়ের ওই বয়সের বিষয়টি আর আটকাবে না, কি বলো দিদি? ছোট, তুই শুধু মেয়ের বাবার দিকটাই দেখছিস, যে এই ঘরে বউ হয়ে আসবে তাকে একবার দেখতে হয় না? না, তা দেখতে হবে, তা দেখতে হবে দিদি, মানে হরিশের কথার উপর আমার পূর্ণ আস্থা আছে, তাছাড়া হরিশের উপর আমি কখনো অমত করি না দিদি। হ্যাঁ হরিশ, তাহলে তুমি একটা কাজ করো, ওই মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করো। হ্যাঁ,
আর ওই মেয়ের অন্য সব বিষয় যে বয়স যেটা বলেছো ওসব বিষয় তেমন আটকাবে না। তবে আজই আমি একটা কানপুরে টেলিগ্রাম করে দিচ্ছি, আজ তবে চলি মামা। নমস্কার। 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 আমি শুধু দেখতে এসেছিলাম ঘুমোচ্ছিস কিনা। ঘুম কি আর আসে মা, হরিশ যে সম্পর্কের কথা বলে গেল না, কিছু একটা করো মামা, আর কতদিন অপেক্ষা করবো বলতো। মা, এই শীতের আগে আমার একটা ব্যবস্থা হওয়া চাই মা। এমন বিয়ে পাগল ছেলে দেখিনি তো বাবা, বললেই কি যার তার ঘরের মেয়ে তুলে নিয়ে আসবো। শোন, তোর বাবা যখন আমাকে বিয়ে করেছিলেন তখন তিনি অনেক দরিদ্র ছিলেন, কত কষ্ট করে অর্থ উপার্জন করেছেন, এখন আমরা সমাজের ধনী লোক। আমি কোনোভাবেই আবার দরিদ্রের মেয়ে তোকে ঘরে তুলতে দেব না। কি হলো বাবা সারা জীবন অর্থ উপার্জন করে শুধু টাকাই জমালেন, ভোগ করার নিমেষ মাত্র সুযোগ পেলেন না, তার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। এই যে, তুই সারা জীবন সুখে থাকবি, এটাই তার সার্থকতা? তোমাদের কাছে শুধু এটাই সার্থকতা? যে মেয়েটাকে বিয়ে করব তার সঙ্গে মতের মিল মনের মিল আছে কি না তার কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে মা? মামাকে একটু বোঝাও। কি বোঝাবো তোর মামাকে?
সে অনেক পাকা লোক। আমি জানি বিয়ে শাদীর আলাপ আলোচনায় সে কোথাও কোনো ফাঁক রাখবে না। সে বুদ্ধির লড়াই সব জায়গায় জিতে যায়। তবে তাই হোক, কিন্তু মার দেরি নয়। আর আমার আর একটা কথা আছে, যার সঙ্গেই বিয়ে হোক না কেন, আমি একটাবার মেয়েটাকে দেখে আসবো। সে কি রে, তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস? গুরুজনরা থাকতে আমাদের বংশের কোনো ছেলে মেয়ে নিজের পাত্রপাত্রী দেখতে গেছে? ওসব বলিস না তো বাবা। তবে আমি এমন লোককেই পাঠাবো যে ভালো খোঁজ নিয়ে মতামত দেবে। কে সে শুনি? কেন, তোর বড় পিসির ছেলে বিনু। বিনুদা যে 18টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দেয়, এমন আটো ভাষার লোক আমি জীবনেও দেখিনি। আর সে কি মেয়ে দেখবে আর আমাকে কি জানাবে সেটা আমার বোঝা হয়ে গেছে। মামা তো সর্ব জানতো, মামাকে পাঠাও। তোর মামা কখনো কলকাতার বাইরে গেছে? জীবনে একবার কন্যাগড় পর্যন্ত গিয়েছিল। কলকাতার বাইরে যে আলাদা একটা জগৎ আছে সেটাকে তার কাছে মনে হয় আন্দামান দ্বীপপুঞ্জ। সে যদি মনু হতো তাহলে সংহিতায় লিখে দিত হাওড়া ব্রিজ পার হওয়া নিষিদ্ধ। মামা কখনো কলকাতার বাইরেও যায়নি, যেতে পছন্দ করে না। আর তুমি তাকে বলছো পাকা সংসারী লোক। অবশ্যই পাকা লোক আমার ছোটদা, তবে পাত্রী দেখতে আমি বিনুকেই পাঠাবো, কারণ সে কখনো রং লাগিয়ে কথা বলে না। যতটুকু দেখে ততটুকুও বলে না। এমন লোকই পাত্রী দেখার জন্য উপযুক্ত। যেমনটা ঘটক 70কে বাড়িয়ে 100 বলে, বিনু তা কখনোই করবে না। ঠিক আছে, আমি কিছুই জানি না, তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। কিন্তু পাত্রীর একটা ফটোগ্রাফ তো আমি দেখতে পারি, সেটা তুমি বিনুদাকে ভালোভাবে বুঝিয়ে দিও। তা বলবো, তবে তো তোর একটা ফটোগ্রাফ পাঠাতে হয়। তা পাঠাও, আমি তো দেখতে খারাপ নই, পছন্দ হবে বইকি। অবশ্যই, আমার সুন্দর সুপুত্র। এখন ঘুমাও তাহলে। ঘুমোচ্ছি, কিন্তু মা দেরি করো না, কাল থেকেই যেন বিয়ের কাজ শুরু হয়ে যায়। আচ্ছা হবে হবে বাবা, এখন যাই। ধরো তো বিনু, তোমাকে শুধু প্রশ্নই করে যাচ্ছি, কোনো উত্তরই দিচ্ছ না। আরে মুখে কি তুমি তালা মানে তালা দিয়েছো নাকি? তুমি কথা তুমি কথা বলতে শিখোনি। হ্যাঁ জি মামা। আরে কিসের জি মামা? আরে দিদি কাকে পাঠাচ্ছ মেয়ে দেখতে? আমি প্রশ্ন করে যাচ্ছি কোনো উত্তর দিচ্ছে না, অনেকক্ষণ পরে বলতে জি মামা। ওফ ছোট, তুই তো জানিসই ও একটু কম কথা বলে, আর ওর এত গোছানোরই বা কী আছে? মিষ্টিগুলো নিয়ে তো ও ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেই, আর ঘোড়ার গাড়িরই বা প্রয়োজনটা কী ছিল? ট্রেনেই তো যেতে পারতো, ট্রেন থেকে নেমে বাড়ি আর কত দূর? আরে দিদি সেসব তো তুমি বুঝবে না, হ্যাঁ সম্পর্ক করার ব্যাপার, হ্যাঁ ছেলের পক্ষ যাচ্ছে মেয়ের পক্ষের বাড়িতে, মান সম্মানের ব্যাপার। আমাদের একটা বনেদের পরিবার, হ্যাঁ উচ্চ বংশ, হ্যাঁ মান সম্মান বলে তো একটা কথা আছে। শোনো, সেজন্য তো আমি ওই ঘোড়ার গাড়িটা বিশেষ করে সাজিয়ে দিয়েছি। এই যে দেখো, কথা কথা সব কিছু ভুলে যাচ্ছি। এই যে বিনু, এখানে ইয়ারিংজোড়া আছে, মানে মেয়ে যদি পছন্দ হয় পরে দিয়ে ওকে আশীর্বাদ করে দিবে, ঠিক আছে? একবার কলকাতা থেকে কিনেছি, কিন্তু নকশাটা একেবারে বিলেতি। জি মামা। আবার জি মামা? এ জি মামা ছাড়া তুমি কি আর কোনো কথা শিখোনি? হ্যাঁ চলো চলো, তোমাকে উঠে দিয়েছি দিদি, ওকে এগিয়ে দিয়ে আসছি। বিনুদা কিছু একটা বলো, শুনলাম মেয়ের বাবা নাকি আমাকে দেখতে আসবে, তবে কি আমার ফটোটা তাদের পছন্দ হয়েছে? তাহলে দেখতে আসবেন কেন? আচ্ছা আমাদের পরিবার সম্পর্কে তারা তোমাকে কি কি জিজ্ঞাসাবাদ করেছেন?
মেয়েটিকে যে দেখতে গেলে মেয়েটি দেখতে কেমন? মন্দ নহে, খাঁটি সোনার। মানে কি খুব সুন্দর? সোনা তো সুন্দরী। আচ্ছা খাঁটি বলতে কি বুঝেছো বলতো? মানে উচ্চতা কেমন, চলন বলন। বিন্দু কিছু একটা বলো, একটা শব্দ বলে চুপ করে আছো, অন্যটি কিছু বোঝা যায়? আচ্ছা মেয়েটা কোনো ফটোগ্রাফি নিয়েছো? ওটা শোভনীয় নয়। কেন শোভনীয় না? আমার ফটোগ্রাফ নিয়ে গেলে তো মেয়েটার ফটোগ্রাফ আনবে না। তাহলে আমার ফটোগ্রাফটাই বা নিয়ে গেলে কেন? আচ্ছা তুমি কি চেয়েছো তাদের কাছ থেকে? তখন তারা কি বলেছে? বিনুদা কিছু একটা তো বলবে। সবই ঠিকঠাক। তোমার ভাগ্যে পঞ্চস্বরের সঙ্গে প্রজাপতির কোনো বিরোধ নাই। তবে হ্যাঁ, কন্যার পিতা আশীর্বাদ করবার জন্য একবার এ বাড়িতে তোমাকে দেখতে আসবে। বিনুদা কেমন দেখলেন আমার পুত্রকে? আমি খুশি, এরকম একটি ঝঞ্ঝাটহীন পরিবারে আমার কন্যা সুখে থাকবেই বলে আমি মনে করি। কি বলছেন প্রিয় সাহেব, শুধু ঝঞ্ঝাটহীন কেন বলছেন? ভাগ্নি আমার এম এ পাস, যে সে পাত্র নয় কিন্তু অনুপম। তাছাড়া এই তল্লাটে আমাদের সহায় সম্পদ কি কম, অর্থে বিত্তে আমাদের মতো তো ধনাঢ্য বংশ একটাও কোথাও খুঁজে পাবেন না। মামা কি হলো আবার? আহা, এই কথার মধ্যে কেন আমার বাধা দিচ্ছিস? না কিছু না, বলছিলাম আমি যাই। ঠিক আছে ঠিক আছে, সেই ভালো, এই স্থূল আলোচনায় তোমার না থাকাই ভালো। দিদি তুমি একটা কাজ করো, তুমি অনুপমকে নিয়ে ভিতরে যাও, এদিকটা আমি দেখছি। সেই ভালো, তোর মামাই কথা বলুক, বাবা অনুপম চল আমরা ভিতরে যাই। তা দাদা, আমি বলছিলাম কি, মানে বিয়ের কথা যখন পাকা হয়ে গেল, স্থির হয়ে গেল, এখন তো আমরা দুজন দুজনকে বেহাই বলে ডাকতে পারি নাকি? তা পারেন। না বলছিলাম কি, মানে আপনার বিষয়টা জানা দরকার। মানে অনুপমের দাদা ছিলেন সরকার বংশের জমিদার, তার বিয়োগের পর অনুপমের বাবা ভাইদের জন্য তেমন কিছু পেলেন না বটে, কিন্তু ওই যে বংশটা জমিদার। তাছাড়া আমাদের তো সহায় সম্পদ কম না, মানে এই তল্লাতে এত জমি জামা, এত অর্থবিত্ত কার আছে বলুন, একটাও খুঁজে পাবেন না। সেসব কিছু জেনে এই বংশে যে আপনি বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন তাতে আপনি জিতেছেন বলে আমি বোধ করি। তাছাড়া অনুপমদের বংশ তো আর ছোট বংশ না, এটা মনে রেখেই আপনি শান্তি পেতে পারেন। ব্যয় সাহেব, বলছিলাম কি, বিবাহের বিষয়ে স্থূল আলোচনাটা যদি একটু সংক্ষেপে করেন, আমার যাওয়ার বিশেষ তাড়া আছে। তা তো যাবেনই, তাড়া তো আছে, মানে আমি সব কিছু ঠিক করে রেখেছি। আপনি যেভাবে বলেছেন, মানে বিয়ের আগে কত টাকা দিবেন আর বিয়েতে কতগুলো গয়না আপনারা ওই পণ হিসেবে দিবেন, সব কিছু আমি দিনলিপিতে লিখে রেখেছি। আপনি শুধু একটা স্বাক্ষর দিয়ে দিবেন তাতেই চলবে। স্বাক্ষর? আরে বেহায় ভয় পাবেন না, মানে গহনার মূল্য কত সেটা আমি দিনলিপিতে লিখে রেখেছি, মানে কত ভরি গহনা আপনারা দিচ্ছেন বিয়েতে পণ হিসেবে, মানে আপনি যা যা বলেছেন আমি তাই লিখে রেখেছি, ভয়ের কোনো কারণ নেই, আপনি শুধু স্বাক্ষরটা দিয়ে দেন তাতেই চলবে। ঠিক আছে, এইখানটা আপনি একটা স্বাক্ষর দিয়ে দেবেন। আর একটা কথা বেহায়, অনুপমের বংশ তো বড় বংশ, মানে শত শত আত্মীয় স্বজন, তো সবার ইচ্ছে অনুপমের বিয়েতে অংশগ্রহণ করা, সেই জন্যই মান সম্মান এসব যেন বাঁচে সেদিকটা একটু লক্ষ্য রেখে কাজ করবেন আর কি। আমি আবার ওই কোনো কথায় ফাঁক রাখিনি। তো ভাই সাহেব, দিনক্ষণ যখন পাকা হয়ে গেল আর দেনা পাওনা যখন ঠিক হয়ে গেল, আজ তবে আসুন। জি আজ চলি তবে, ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক। নমস্কার। নমস্কার।
সে কি রে, একটা মানুষ তার হুবু জামাতাকে আশীর্বাদ করতে এলো, তাকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে এলি না, ব্যাপারখানা কি সম্মানজনক হলো? সে তুমি বুঝবে না গো দিদি। শুনো, মানে আমি যদি এখন কনের বাবাকে ওই গাড়ি অবধি এগিয়ে দিতে যাই, তাহলে কি হবে? আমাদের মূল্যটা থাকবে, তখন দেখবি সুযোগটা নিয়ে মানে আমাদের উপরে তাবেদারি সুযোগটা নিবি, সেটা হতে দেয়া যায় না দিদি। যত যাই বলিস, মানুষটা কিন্তু ভালো, কেমন চুপচাপ দেখলি? চুপচাপ নয় তো দিদি, নির্জীব। তবে ওই বেহাই সম্প্রদায়ের লোকজন একটু নির্জীব, একটু তেজবিহীন থাকাটা দোষের কিছু না, সেটা নিয়ে আমি কিন্তু মনে মনে ভীষণ খুশি। এমনটাই চেয়েছিলাম যেন একেবারে মানে ঘাড়ে চড়ে না বসতে পারে, বুঝছো? তোর যত অদ্ভুত বুদ্ধি মাথায় ছোট। শোনো, এখন আর কিন্তু কালক্ষেপণ করা যাবে না, মানে তিন দিন পরেই কিন্তু শুভলগ্ন, সুতরাং কালই ওই হলুদ বাহ পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? ভিতরে চল। যে করে হোক আমাদের বংশের মান সম্মান আমাদেরকে রাখতে হবে, নাকি দিদি? তবে যে কজন লোক যাচ্ছে আমার মনে হচ্ছে না খুব বেশি লোকজন যাচ্ছে। দেখেন মামা, আপনি আপনার কোনো কথা অমান্য করতে চান, শুধু অনুরোধ করি নিজেকে ভেবে দেখা। ঠিক আছে, যাও যাও। আরে ছোট, তা কতজন মানুষ হবে রে? আরে দিদি, সে যতজন হোক না, তুমি এত ভাবছো কেন? শুনো, এটা হচ্ছে আমাদের হবু বেহের জন্য এটা শক্ত পরীক্ষা, গায়ে হলুদের লোকগুলোকে সামাল দিতে গিয়ে নাকাল হোক না, ক্ষতি কি? তুই পারিসও বটে ছোট, মানে আমাদের বেহাই সাহেব যেন বোঝেন যে কত বড় বাড়িতে কন্যা সম্প্রদান করছে। এই তো ঠিক ধরেছ দিদি, তুমি বুঝতে শুরু করেছো। হরিশ, এত মানুষ কেন? এরা সবাই বরযাত্রী, এত উচ্চ শব্দ কেন? এসব শখের কনসার্ট, বাঙালি বিবাহের রীতি বন্ধু। ওরে, এ তো অত্যাচারের রীতি, পৃথিবীর এত এত দেশের সংস্কৃতি পড়েছে, কোনো দেশে তো শুনিনি এত শব্দ হইচই করে বিবাহ করতে যায়। আরে যে স্বর্ণ মালা হীরা এসবে নিজেকে মনে হচ্ছে নিজের শরীরটাকে গহনার দোকানে নিলামে জড়িয়েছি। সে যাই হোক, মামা এই প্রদর্শনী চেয়েছেন, আর এই প্রদর্শনী দেখে মামা কিন্তু খুব খুশি হয়েছেন। জলদি কর না, দেরি তো হয়ে গেল। আরে উঠে পড়, উঠে পড়, আরে উঠে পড়। ঠিক আছে, এই সাবধানে চালাবে। হ্যাঁ, সহিষের উপর আমি একদম ভরসা করতে পারছি না। সহিষ, দেখি শুনে পথ চলো।
আপনি কনের বাবা? আমি বরের মাসি তো ভাই। আপনি বড় ক্লান্ত, ভিতরে গিয়ে বসুন। আমি বরের বাবা। না না ঠিক আছে ঠিক আছে, আমি ভিতরে গিয়ে বসুন। কি হরিশ, আমি কিন্তু কন্যার বাবার উপর অত্যন্ত নাখোশ হয়েছি। কি বলছেন মামা, নাখোশ কেন? কি মানে আমি কাদের কি নিয়ে আসলাম? হরিশ, তুমি কি চোখ হাতে নিয়ে ঘুরছো, দেখছো না? হ্যাঁ, বিয়ে বাড়ি বলে কথা, বিয়ের আয়োজন বলে কিছু আছে? দু একটা কাগজ ঝুলি দিয়েছে, একবার সাদা মাটা আয়োজন, মধ্যম ধাঁচের। মানে আমাদের মান সম্মান বংশের ইজ্জত বলে কিছু থাকলো বলো? দেখো দেখো দেখো, এরপরেও শম্ভুনাথ বাবু ওর কাছে ওই বিনয় বলতে কোনো কিছুই নেই। আর উকিল বাবু যদি আমাদের লোকজনকে বসতে না দিত, তাহলে তার আগে একটা স্পর্শ হয়ে যেত। মামা, আমরা অগণন লোক এসেছি বরযাত্রী হিসেবে, এত লোককে বসতে দেয়া সহজ কথা নয়। এটা আমাদের একটু সাধারণভাবে দেখতে হবে মামা। সাধারণভাবে নিতে পারছি না, তুমি বললে হবে? তাহলে কেন আমাদের সাথে সম্পর্ক করতে এসেছে, দরকার কি ছিল? দেখো, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি হরিশ, আমি কোনো কিছুতে এক চুল পরিমাণও ছাড় দিব না। বেনো যাও, শম্ভুনাথ বাবুকে গিয়ে বলো যে আমি ডাকছি, যাও। জি মামা। আবার জি মামা? এই তুমি ওখানে গিয়ে আবার জি মামা জি মামা করো না তো, যাও, বলো যে আমি অপেক্ষা করছি, যাও। ভগবান, আমার কেন কোথায় এলাম? বিয়ের আয়োজন, কোথাও কিছু নেই, একেবারে মানে এমনি এমনি সব হয়ে যাবে। মামা একটু শান্ত হন। শান্ত হতে পারছি না, বারবার তুমি কেন আমাকে বলছো শান্ত হতে? কি হবে মানে ছবি? ও ভগবান, বেহাই সাহেব আমাকে স্মরণ করেছেন কি? হ্যাঁ, বলছিলাম কি বেহাই সাহেব, মানে বিয়েতে যেসব গয়নাপাতি আপনারা দিবেন সেগুলোকে একবার পরখ করে দেখতে চাই। দিনকাল যা পড়েছে কাকে বিশ্বাস করবো বলুন? সেজন্যই তো আমার এই বিশ্বস্ত সেক্রেটারিকে সঙ্গে নিয়ে এসেছি। এ কে বাবু? নমস্কার, আমি বিশ্বনাথ, আপনাদের দয়ায় স্বর্ণের ব্যবসা করে খাই। আজকের বিবাহে স্বর্ণ পরখ করার জন্য নিক্তি পাথর কুস্তি পাথর সব সঙ্গেই এনেছি। আমার মেয়ের বিয়ের গহনা পরখ করার জন্য আপনি স্বর্ণকার সঙ্গে করে এনেছেন? বিলক্ষণ ব্যাসাই, না বলছিলাম কি, মানে ঝুট ঝামেলা বিয়ের আগেই চুকিয়ে দেওয়া ভালো, মানে বিবাদের সম্ভাবনা না রাখাটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু গহনা তো সব মেয়ের গায়ে পরানো আছে, সে বধূ সেজে বসে আছে, তা আনবো কী করে? থাক না ব্যয় সাহেব, বধূকে তো আর তুলে আনছি না, মানে তাছাড়া কন্যা তো আমাদের বাড়িতেই যাবে, আমাদেরই কন্যা, তাই না হরিশ? ও একটু কষ্ট করে গহনাটা একটু খুলে নিয়ে আসুন, ওই একটু পরখ করে আবার না হয়ে পড়ে দেবেন। বেশ, তাই হোক। বসো বসো। ঠিকঠাক এনেছো তো? জি বাবু। হ্যাঁ, কোনো রকম ঝুট ঝামেলা যেন না থাকে। বাবাজি, তোমাকে একবার আসর ছেড়ে এদিকে আসতে হচ্ছে। আগে আমাকে বলছেন? জি, তোমাকেই বলছি, কিছু কথা আড়ালে বলা প্রয়োজন। তোমার মামা বলছেন বিবাহের আগেই তিনি কন্যার সমস্ত গহনা যাচাই করে দেখবেন, এ বিষয়ে তুমি কি বলো? আরে ব্যাসে, ও আর কি বলবে, বাঙালি সমাজকে আমার চেয়েও বেশি চিনে নাকি, যা বলবো আমি তো বলবো। সে কথা তবে ঠিক, উনি যা বলবেন তাই হবে। এই বিষয়ে আমার কিছু বলার নেই, যা বলার মামাই বলবেন। দেখলেন তো ব্যাসে। বেশ, তবে মেয়ের গা থেকে সমস্ত গহনা খুলে আনছি। তাই করুন ব্যাসে।
আর অনুপম এখানে থেকে কি করবে? সে বরং সবাই গিয়ে বসু। না সবাই নয়, এখানেই বসতে হবে। অনুপম বস। কল্যাণী কেমন আছিস মা? ভালো বাবা, কিন্তু হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো কেন বাবা? তোমার চোখে জল কেন? তোমাকে তো বিধ্বস্ত দেখাচ্ছে, কি হয়েছে বলো আমাকে। মারে, তোর গায়ের গহনাগুলো খুলে এই গামছার মধ্যে রাখ। পাত্রপক্ষ গহনাগুলো বিয়ের আগেই পরখ করতে চায়, একজন স্যাকরাও সঙ্গে এসেছে। বাবা, লগ্নের আগে গহনা খোলা তো অকল্যাণ। মারে, তোর নাম রেখেছে কল্যাণী, তোর কোনোদিন অকল্যাণ হতে দেব না মা। গহনাগুলো দে। লিখুন, এক জোড়া বালা, তিন বড়ি, ছয় আনা। আরে বাবা, আমি লিখেছি, তুমি আগে কোষ্ঠী পাথরটি পরীক্ষা করে দেখো ঠিক আছে কিনা। দেখছি। এ আর কি দেখব, এতে খাদ নেই, এমন সোনা আজকালকার দিনে ব্যবহারই হয় না। এই দেখুন, বেঁকে যাচ্ছে আস্তে, সত্যি সত্যি বেঁকে দিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাও ওকে দাও, বাকিগুলো দেখো। এই ইয়ারিং জোড়া একবার পরখ করে দেখো। এটি বিলেতি মাল, খুব সামান্য সোনা আছে। এটা তবে আপনারাই রেখে দিন। মামা, চিনতে পেরেছেন? এই ইয়ারিং দিয়েই আমি কন্যাকে আশীর্বাদ করেছিলাম। কোনটা? ওই যেটাতে সোনার ভাগ সবচেয়ে কম? লজ্জার কথা মামা। হে আর কি, তেমন কিছু না। সত্যি কথা বলতে কি, মানে বিলিতি মাল বলে কথা। ইয়ে ভাগ্নে অনুপম, তুমি সবাই গিয়ে বসো। হ্যাঁ না, সবাই নয়, এখানেই বসো। ইয়ে ভ্যাসে, মানে আমি অনেক হিসেব করে দেখলাম, মানে বিয়েতে যে পরিমাণ গহনা আপনাদের দেওয়ার কথা ছিল, এখানে ওজনে দরে ভারে তার চেয়ে অনেক বেশি আছে, তাতে আমরা খুশি। কি বলো হরিশ? তবে চলুন আগে আপনাদের খাইয়ে দেই। সে কি কথা ভ্যাস সাহেব, মানে লগ্ন মানে বিয়ে, সেজন্য কিছু ভাববেন না, এখন উঠুন। বাবাজি তুমিও খেয়ে নাও। এ কি বলছেন বেহাই, মানে বিয়ের আগে বর খাবে কেমন করে? তুমি কি বলো, খেতে বসতে দোষের কিছু আছে? আগে আমি সমস্ত বিষয়ে মামার উপর নির্ভরশীল। যাকগে, আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না, আমরা ধনী নই, আপনাদের জন্য যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করবেন। রাত হয়ে গেছে, আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না, আপনারা এবার আসুন তবে। তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। তবে আপনাদের গাড়ি বলে দেই। কি বলছেন ভাই, মানে আপনি ঠাট্টা করছেন বুঝি? ঠাট্টা করছি না, ঠাট্টা তো আপনি করে ছেড়েছেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা আমার নাই। সে কি বলছেন ভাই, আসলে আমি যা বলছিলাম, আসলে সত্যি কথা বলতে কি, মানে ভবিষ্যতের কোনো ঝঞ্ঝাট আমি রাখতে চাইনি বলে এত কিছুর আয়োজন করেছি ভাই। আমার মেয়ের গহনা আমি চুরি করব, এ কথা যারা বলে তাদের হাতে আমি কন্যা তুলে দিতে পারি না। অনুপম, তোমাকে কিছু বলার ইচ্ছা ছিল।
সেটা তার প্রয়োজন মনে করছি না, কারণ প্রমাণ হয়ে গেছে সিদ্ধান্ত দেবার তুমি কেউ নও। না আসলে ভাই আপনি অযথাই রাগ করছেন, আমি আসলে আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি নিজগুণে ক্ষমা করবেন ভাই সাহেব। চলুন আমরা সবাই যাই। এই বিনু উঠো, বসে আছে। ভগবান আমাকে কোথায় নিয়ে আসলো? হ্যাঁ কন্যার বাবা এত গুমর, এত গুমর। হ্যাঁ কলি একেবারে চার প হয়ে এলো। আমি দেখব হরিশ, শম্ভুনাথ বাবু কিভাবে তার কন্যার বিবাহ দেন সেটা আমি দেখব। মামা, শম্ভুনাথ বাবু সেদিনই সিদ্ধান্ত নিয়েছেন যে তার মেয়ের বিবাহ নিয়ে তিনি আর ভাববেন না। ভাবতে হবে না, ভাবতে হবে না হরিশ। আমাদেরকে এখানে এনে অপমান করেছেন, লাঞ্ছনা করেছেন, তার উপর আবার বিবাহের চুক্তি ভঙ্গ করেছেন। আমি ভাবছি ওই যে আদালতে গিয়ে নালিশ করব, নালিশ করব আমি। মামা, তাতে আরও অপমানিত হবেন, অপমানিত হওয়ার যেটুকু বাকি আছে সেটুকুও হয়ে যাবেন। হোক হোক হরিশ, আমি তো সেটা চাই, আমি দেখব। বিবাহ প্রজাপতির আশীর্বাদ, ইহা জোড়াজুড়ি বিষয় নয়। ওরে ভগবান! হ্যাঁ বিনু, তোমার মুখ খুলেছে, এই দেখো হরিশ, আমাদের জ্যোতিষী মশাইয়ের মুখ খুলেছে, কথা বেরিয়েছে। কি তালা খুলেছে! হ্যাঁ রাগে একেবারে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, যাই মাথায় গিয়ে পানি ঢালি গিয়ে আমি। মামা, রাগ আমারও হচ্ছে, বিয়ে হলো না অথচ আমাদেরকে খাইয়ে দিল, বরযাত্রী এত ভাঙচুর করলো অথচ পেটে তাদেরই দিয়ে খাবার বয়ে আনতে হলো। ইস, পাক যন্ত্রটা যদি টেনে বার করে ফেলে দিয়ে আসতে পারতাম তবেই না আফসোসটা মিটত। নিশ্চয়ই শম্ভুনাথ বাবু জব্দ হইবেন, নিজের ভুল বুঝতে পারিবেন, মেয়ের কোথাও বিয়েও দিতে পারিবেন না, অবশেষে আমার কাছেই আসিতে হইবে। তখন শম্ভুনাথ বাবুকে বোঝাবে মজা। এবার তিনি এলে তাকে বলবে, বেশ তো আরেকবার বিবাহের আসর সাজান, নিমন্ত্রণ দিন সেসব লোককে, তারপর তুমি বর সেজে যাবে। এরপর বরের মাথার টোপর পায়ের নিচে পিষে ফেলে বলে আসবে, আমি বিয়ে করব না, তারপরেই হবে উত্তম প্রতিশোধ। তুমি ওর কথা শোনো না, ওর নাম আক্রোশ, আমার কথা শোনো, আমি শান্ত শুভ্র। মেয়ের বাবা এলে এবার আর ভুল করো না, মামার কথা শোনা চলবে না। এত সুন্দরী একটা কন্যাকে তুমি দেখতে পর্যন্ত পাওনি, এবার শম্ভুনাথ বাবু এলে তুমি অবশ্যই রাজি হয়ে যাবে। কথা দাও, তবে যেমন করে আমি দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম তেমন করে আমাকে একবার উড়ে যেতে দাও, আমি বিরহিণীর কানে কানে সুখের খবরটা দিয়ে আসি গে, তারপর বিয়ে হবে, নববর্ষার জল পড়বে, তারপর দেয়ালের ওপারে থাকবে পৃথিবীর আর সময়, কেবল একটিমাত্র মানুষ ভেতরে এ কি হলো আমার জীবনে? মস্ত এ বাংলাদেশে সম্ভবত আমিই একমাত্র পুরুষ যাকে কন্যার বাবা নিজেই বিবাহর আসর থেকে উঠিয়ে দিয়েছেন। আমি এত বড় একজন সৎপাত্র, আমার কপালে এই কলঙ্কের দাগ, এত মানুষের সামনে আমাকে আনুষ্ঠানিকভাবে কলঙ্কিত করা হলো, এই অপমান আমি কী করে ভুলি? এদিকে সমস্ত মন যে
সে অপরিচিতার পানে ছুটে চলেছে। বিনুদার কথায় বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু একবার তাকে চোখে দেখার সুযোগ হল না। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, কিন্তু মুখখানি বড় স্পষ্ট। নিশ্চয়ই সে আমার কথা ভাবে। কল্যাণী, তোকে দেখি ইদানিং খাস না, চুল বাঁধতে ভুলে যাস, তুই দিনে দিনে এমন কেন হয়ে যাচ্ছিস মা? মারে, তুই বললে আমি সে বাড়িতে গিয়ে অনুপমকে আবারও অনুরোধ করব। এই কার কণ্ঠ শুনলাম, এত মধুর কণ্ঠ, মনে হয় যেন গান শুনলাম। কাল থেকে যেভাবে ফার্স্ট ক্লাসে ভালো করেছি, এই গাড়িতে আমরা ফার্স্ট ক্লাস করতে আর কোনো ট্রেন নেই, যে করেই হোক কোনো না কোনো কামরায় জায়গা করে নিতে পারছো। যেদিন আসছে আমি দেখি জায়গা ম্যানেজ করে দিন। তারা আপনারা আমাদের গাড়িতে আসুন না, গাড়িতে জায়গা আছে। আপনারা যে ব্যাগপত্র রেখে উঠে এলেন, ব্যাগগুলো তো আমাকে ফিরেছি, কিন্তু ক্যামেরা যে স্টেশনে রয়ে গেল। এই অনুপম, অনুপম, তোকে নিয়ে আর পারি না বাবা, তুই ক্যামেরাটা স্টেশনে ফেলে এলি। ও নিয়ে ভেবো না, আরেকটা কিনে নেব। আমি খাই না। ইস, ওর হাত দিয়ে যদি একটু চানামোড় দিত তবে মজা করে খেতাম। কি মেয়ে রে বাবা, এমন লোভের মতো খাচ্ছে, একটু লজ্জা যদি থাকে, কিন্তু মেয়েটিকে ভালো পরিবারের বলে মনে হচ্ছে। আমার থেকে তো
গাড়ির এই দুই বেঞ্চ দুই ইংরেজি আর রিজার্ভ করে রেখেছেন, আপনাদের অন্য গাড়িতে যেতে হবে। সেকেন্ড ক্লাসের আসন রিজার্ভ রাখা যায় না, আমরা টিকিট কেটে উঠেছি, আমরা সিট ছাড়ছি। আপনার পাস আর কোনো রাস্তা নেই হ্যায়, আপকো ইয়ে সিট ছোড়না হি পড়েগা। হাম লোগ সিট নেহি ছোড়েঙ্গে। যাই, তবে স্টেশন মাস্টার মশাইকে ডেকে আনিগে। Sorry, you have to leave these seats. Kulip! আপনারা কোথাও যাবেন না, আমি দেখছি। Respected station master, you know that these seats are reserved. This is a complete lie. কোনোভাবে এই সিটগুলো অ্যাডভান্স রিজার্ভ রাখা যায় না। আর সেকেন্ড ক্লাসের জন্য এই নিয়মগুলো আছে কিনা একটু বলবেন? দিদি, তুমি তো জিতে গেলে, ওনারা তো চলে গেলেন, আর মনে হয় আসবেন না। শেষ আওস আর হবে না। আসলে কি, ওদের দাবিতে ঠিক ছিল না, এই জন্য তোদের স্কুলে আমি বলি যে মেয়েদের নিজেদের অধিকার আদায় করে নিতে হয়। ছেলেরা তো অধিকার আদায় করে দেবেই না, বরং মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়াবে। আই, সিট জিতেছি, অধিকার জিতেছি, আমি নিজ হাতে তোদের চানামুট খাইয়ে দিই। আচ্ছা দিদি, ওই গল্পটা শোনাও না, দুষ্টুরাজ মিষ্টি রানী। ওই গল্প তো অনেকবার শুনেছি, আবারও শুনবি? হ্যাঁ। ঠিক আছে। এক দেশে এক রাজা ছিল, তার একটা মিষ্টি রানী ছিল। এত সুন্দর বয়স আর কত হবে, 16 কি 17? কিন্তু নবযৌবন তার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপিয়ে দেয়নি। তো চলে এসেছি, সব কিছু নিয়েছি তো। তোমার নাম কি মা? জি, আমার নাম কল্যাণী। তোমার বাবা? উনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। চলি, নমস্কার। এরপর আমি মামার নিষেধ অমান্য করিয়া আমার মাতৃআজ্ঞা ঠেলিয়া কানপুরে আসিয়াছি। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি, শম্ভুনাথবাবুর হৃদয় গলিয়াছে। কিন্তু কল্যাণী বলে আমি বিবাহ করিব না, মাতৃআজ্ঞা। পরে বুঝিলাম তার মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। আর আমার মনে আছে কেবল সেই অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পায় কিছু তার কাজ করিয়া দেই। আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।